এখন যেহেতু দিনের বেলা তাই বনের কোনো পশু পাখি আমাকে আক্রমণ করতে পারবে না। আমি একবার খাবার খোঁজার চেষ্টা করেছি পানির কাছে গিয়ে, কিন্তু সেখানে কোনো খাবার পাইনি, এবং একটি ফাঁদ পেতেছিলাম, সেখানেও কোনো খাবার আমি পাইনি। আমি খাবার পাইনি তো কি হয়েছে? এখন যদি আমি কোনো ধরনের কোনো ঘর বাড়ি তৈরি না করে রাতে ঘুমিয়ে থাকি, তাহলে অবশ্যই বাঘ অথবা সিংহের খাবার হয়ে যাব। তাই আমার এখন তৈরি করতে হবে একটি ঘর যেখানে আমি রাত্রিটা যাপন করতে পারি, যাতে আমি বনের হিংস্র পশু পাখিদের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। এখন আমি দড়ির একটা প্রান্ত একটা শক্ত গাছের সঙ্গে বেঁধে নেব। এতটাই শক্ত করে এবং মজবুত করে আমাকে বাঁধতে হবে যাতে একটা মানুষের ওজন এই দড়িটা ধরে রাখতে পারে। দড়ির একটা প্রান্ত বাঁধা প্রায় শেষ, এখন আমার উচিত হবে দ্বিতীয় প্রান্তটা বাঁধা। এবং আমি যদি একটা দড়িতেই আবদ্ধ থাকি, তাহলে আমার শরীরটা এই দড়ির উপর আমি রাখতে পারবো না। এজন্য আমাকে চেষ্টা করতে হবে দুই থেকে তিনটি গাছের সঙ্গে একই সময় বাঁধার, যাতে এর উপর কিছু ডালপালা দিয়ে আমি কোনো রকমে এর উপর রাতে ঘুমিয়ে থাকতে পারি। তিনটে দড়ি আমার একই সাথে একই পাশে বাঁধা শেষ। এখন নিচেই যে ডালপালা এবং ছোট ছোট গাছগুলো রয়েছে, এগুলো আমি কেটে পরিষ্কার করে নেব। এখন শুধু দড়ি বাঁধলে চলবে না, দড়ির উপর আমার কিছু লাঠি ব্যবহার করতে হবে, যেটার উপর আমার শরীরটা দিয়ে আমি শুয়ে থাকতে পারি। শুধুমাত্র দড়ির উপরে আমি রাতে ঘুমিয়ে থাকতে পারবো না। অনেক খোঁজার পর বনের ভেতর থেকে আমি চিকুন একটি গাছ কাটতে সক্ষম হয়েছি। এখন এই গাছটিকে একটি নির্দিষ্ট মাপ প্রয়োগ করতে হবে যাতে এই দড়ির উপরে ঠিকঠাক মতো বসে। এখন কাঠগুলোকে আমার মাপ অনুযায়ী কেটে কেটে আলাদা করতে হবে, যাতে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আমার ঘরটি আমি তৈরি করে ফেলতে পারি। দেখুন, অনেকগুলো কাঠ আমি অলরেডি জোগাড় করে ফেলেছি, এগুলো এখন আমার বাঁধার পালা। কাঠগুলো একটার পর একটা আমি রাখার চেষ্টা করব, দেখি আমার ঘুমানোর জন্য জায়গা তৈরি হয় কি না। হ্যাঁ, অলরেডি জায়গাটা তৈরি হওয়া কমপ্লিট। এখন এই কাঠগুলোকে দড়ির সাথে বাঁধার জন্য আমার প্রয়োজন হবে কিছু দড়ির, যেই দড়িগুলো আমি এই বনের মধ্যে থেকে সংগ্রহ করতে পারি। সাধারণ দড়ির মতো শক্তিশালী না হলেও এই লতাগুলো দিয়ে আপনি খুব সহজে এটাকে বেঁধে ফেলতে পারবেন। হ্যাঁ, সবগুলো আমার বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটার উপর আমি ঘুমাতে পারবো না, কারণ আমার কিছু এলিমেন্ট আরও দরকার হবে, সেগুলো আমি এখন জোগাড় করার চেষ্টা করব। আমি জোগাড় করেছি কিছু কলার পাতা এবং ছোট ছোট কিছু ডাল, যেগুলো একটার পর একটা দিয়ে ভালো একটা থাকার মতো ব্যবস্থা আমার হয়ে যাবে, যাতে এই ফাঁকা দিয়ে আমি পড়ে না যাই, সেই ব্যবস্থাটাই আমাকে করতে হবে। পাতাগুলো ব্যবহার করা প্রায় শেষ, আর এই শুকনো পাতাগুলোকে আমি একটা কুণ্ডলি পাকিয়ে রাখবো, যাতে এটিকে আমার মাথার বালিশ হিসেবে আমি ব্যবহার করতে পারি। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার কাঙ্ক্ষিত ঘরটি, আমি ইচ্ছে করলে এখন ঘুমাতে পারি। তবে এসব জায়গা নিজের তৈরি ঘরে ঘুমানোর আগে একটা ধোয়া সবসময় মুখস্থ পড়ে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, কারণ এখান থেকে পড়লে নিচে ছোট ছোট গোজা আছে যেগুলো আপনার পেছনে ঢুকে যেতে পারে। এখানে কোনো ডাক্তার যেহেতু নেই, সেহেতু আপনাকে কাতরে কাতরে মরতে হবে, সিংহের হাতে নয়। হ্যাঁ, মোটামুটি শোয়ার মতো একটা ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, আমি মোটামুটি ঘুমাতে পারবো, যেহেতু একটা বৃষ্টির সিজন না, সুতরাং আমার ভেজার কোনো চান্স নেই। এখন সিংহ ইচ্ছা করলেও আমাকে খাইতে পারবে না।